কিছু সৌন্দর্য দেখছো, আমি আল্লাহ পৃথিবীটাকে সুন্দর দিয়েই সাজাইছি, আল্লাহ আকবার। কিন্তু শর্ত হচ্ছে কারা এই সুন্দরের মায়ায় পড়ে আখেরাতকে ভুলে যায়, আর কারা আইয়ুকুম আহসানু আমালা, কারা এই সুন্দরকে লাঠি মেরে আখেরাতের জন্য উত্তম আমল করে, আমি আল্লাহ সেই পরীক্ষা নিব, আল্লাহ আকবার। তাইলে পরীক্ষা যদি আল্লাহ নেয়, সেই পরীক্ষা আমাদের জয় হওয়া লাগবে না, কথা কয় না, লাগবে না, লাগবে, জয় হওয়া লাগবে। সে জয় হওয়ার জন্য একটা হাতিয়ার, সেটার নাম কোরআন আল করিম। সেটার নাম কি? কোরআন করিম। আপনাদেরকে কিছু হাদিস শুনাই। সহিহ বুখারীর বর্ণনা, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেন, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে হাতিয়ার স্বরূপ কোরআনকে ধরে আর কোরআন পড়ে আর কোরআনের জান্নাতের বাগানে বসে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা চারজন শ্রেষ্ঠ ফেরেশতার সম্মান দিয়া ফুলের মালা দিয়া আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। কয়জন ফেরেশতা? কয়জন? চারজন ফেরেশতা। এক হযরতে জিব্রাইল, দুই হযরতে মিকাইল, তিন হযরতে ইসরাফিল, চার হযরতে আজরাইল, আল্লাহ আকবার। কয়জন ফেরেশতা? কয়জন? চারজন। ফেরেশতা কি অল্প না বেশি? আল্লাহর ফেরেশতাদের কত আছে কেউ গুনে শেষ করতে পারবে? ইবনে আব্বাস থেকে তানবীরুল মিকবাসে একটি হাদিস এসেছে সহিহ রাওয়ায়াতে, তিনি বলেন, ইখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহু আকবার। শোনেন অনেক তথ্য। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, প্রতিটি বৃষ্টির ফোটার সাথে সাথে, যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় জমিনে, প্রতিটি বৃষ্টির ফোটার সাথে সাথে আল্লাহ তাআলা এক একজন রহমতের ফেরেশতা পৃথিবীতে প্রেরণ করে, সুবহানাল্লাহ। শুধু তাই না, এক একটা বৃষ্টির ফোটার সাথে সাথে এই এক একজন ফেরেশতাকে নতুন করে সৃষ্টি করে, আল্লাহ আকবার। তারা জমিনে আসার পরে ইস্তাগফিরু লিল মুমিনিন ইলা ইয়াউমিল কিয়ামা, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে এটা কোরআন পড়ার ফজিলত। কি পড়ার? কোরআন পড়ার ফজিলত, সুবহানাল্লাহ। বলেন আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, মুআজ রে শোনো, আসো আমরা কোরআন পড়ি, কোরআন ধরি, আল্লাহ তাআলা ঈমানটাকে বাড়ায় দিবে, সুবহানাল্লাহ।